এবার একাদিকে বিয়ে নিয়ে তুমুল বিতর্কে ডোন্ট কেয়ার পূর্ণিমা। ডালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা এবং উপস্থাপিকা দিলারাহানি পূর্ণিমা, আর থেকে 80 সব বয়সীদের ক্রাশ তিনি। সেই ক্রাশকে নিয়ে এখন তুমুল সমালোচনা। নেপথ্যে তার একাধিক বিয়ে, তিনবার সংসার সাজিয়েছেন পূর্ণিমা, ভেঙেছেন দুইবার, তৃতীয় বিয়েটা করেছেন গত 21 জুলাই। সম্প্রতি এই খবর প্রকাশ আসতেই সমালোচনার কেন্দ্রে এই নায়িকা। কিন্তু চারিদিকের এত সমালোচনা নিয়ে কী ভাবছেন পূর্ণিমা? একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেটাই জানিয়েছেন নায়িকা। তার কথায়, আমি নেতিবাচক কিছু করিনি, তাই কোনো ধরনের সমালোচনাকে গুরুত্ব দিচ্ছি না। নিন্দুকেরা সবসময় নিন্দা করে, তার জন্য কি থেমে থাকবো? মোটেও না। যার যা খুশি বলুক, তাতে আমার কিছুই যা আসে না। গত 21 মে তৃতীয়বারের মতো বিয়ে করেন পূর্ণিমা। সে খবর গণমাধ্যমে প্রকাশ করেন গত বৃহস্পতিবার। পূর্ণিমার নতুন স্বামীর নাম আশফাকুর রহমান রবিন। তিনি পেশায় একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। পারিবারিকভাবে পূর্ণিমার সঙ্গে বিয়ে হয় তার। বর্তমানে তারা রাজধানীর একটি উপজেলা এলাকায় বসবাস করছেন। কিন্তু বিয়ের খবর জানাতে এত দেরি করলেন কেন পূর্ণিমা? এই প্রসঙ্গে নায়িকা জানিয়েছিলেন, আসলে ভালো সময়ের অপেক্ষার কারণেই দেরি হয়েছে। কারণ বিয়ের পরপরই পরিবারের বেশিরভাগ সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন, অসুস্থতা নিয়ে এই তখন ব্যস্ত থাকতে হয়েছে। এছাড়া আমরা একটু দেরিতেই বিয়ের খবর প্রকাশ করার পরিকল্পনা করেছিলাম। পূর্ণিমার প্রথম বিয়েটা করেন 2005 সালের 6 সেপ্টেম্বর মুস্তাক কিবরিয়া নামের একটি ব্যবসায়ীকে। খবরটি তখন গোপন রেখেছিলেন, কিন্তু বেশি দিন কাটেনি সেই সংসার। 2007 সালের 15ই মে বিচ্ছেদ ঘটে পূর্ণিমা এবং ব্যবসায়ী মুস্তাকের। ওই বছরেরই 4ই নভেম্বর নায়িকা ভালোবেসে বিয়ে করেন চট্টগ্রামের ব্যবসায়ী আহমেদ জামাল ফাহাদকে। দ্বিতীয় সংসারে পূর্ণিমা একটি কন্যা সন্তান রয়েছে, নাম আরশিয়া উমাইজা। টিকিনি সেই সংসারও, মেয়েটি বর্তমানে তার মায়ের কাছেই থাকছেন। পূর্ণিমার বিয়ের খবরে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান তার দ্বিতীয় স্বামী আহমেদ জামাল ফাহাদ। পাশাপাশি দোয়া চান তার মেয়ে আরশিয়া উমাইজা যেন ভালো থাকে, সে যেন মায়ের স্নেহ থেকে বঞ্চিত না হয়। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশেষ অবশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।